বিয়ার যন্ত্রণার ভাল লাগে, এই বিয়ার যাবতীয় সকল কাজে আমার করার লাগে। তুমি যে বইয়ের লিগে এত কিছু, তুই আবার ওই বইয়ের বাচ্চা বউ নিব একা, কাম আমি করবো কেন, কাজ কেন আমি করবো? যে জিনিসপত্র গুলো ওগুলো নিয়ে আসতে বলো, যাও যাও পোলাপান, তোমরা কেউ ডিস্টার্ব করো না, যাও পোলাপান, নামাজে যাবি না, তোরা নামাজে যাই ভালোই কয়ে লম্বা দুই সাইডে ধরে তারাই দর হাঙ্গামা তৈরি করো না, যাও একজন একজন করে যায় উঠা, ওই ওইখানে সামনে রাখলে হইব। এদিকে করে হয় এদিকে।
মানিক মিয়ার গায়ে ফেলতেছে নিজে আজকে ক্যামেরাম্যান শুধু মুখগুলি কে বলে পরে বলে ফ্রিতে বয়স হয়ে গেছে 10 বছর স্যার আপনি ক্যামেরাম্যান হয়ে আপনার অনুভূতিটা কি স্যার স্যার আপনার ফিলিংস কি এই ক্যামেরাম্যান আজকে ফটোগ্রাফার মুখে কি দিয়েছেন এই হলুদ কালার ওই সকালে যেটা দেখা যায় ঘটনা হচ্ছে হলুদ সাংবাদিক একবার আমাদের সাথে লাগতে এসেছিল তাই আমরা মেখে দিয়েছি এবার আর লাগতে পারবে না আরে আমি ফাটলো না ওই আবার একটু ট্রাই করতেছে এ বলবান সর মুখ মাপি মুখ মাপি আবার একটু ট্রাই করতেছে আপনাদের কোনো আইডিয়াই নাই এই বিষয়গুলো আপনাদের আইডিয়াই নাই না এই বিষয়ে তো আজকে মানিকের বিয়ে হচ্ছে সরি গায়ে হলুদ হচ্ছে আমরা সবাই মানিক কোথায় এ রাজু মানিক কো আমি তো মানিক ভাইকে খুঁজছি এতক্ষণ তো এখানে ছবি তুললাম কিছু করলাম মানে এইখানেই তো ছিল আচ্ছা তো মানিক মিয়ার গায়ে হলুদে মানিক মিয়া পলাতক মানে কোথায় গেছে আল্লাহই জানে আচ্ছা এই 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 এইটা কে এই তো মানিক দেখি এই মানিক মিয়া টিকটকার মানিক মিয়া আপনি এখানে কেন ভাই আপনার না আজকে গায়ে হলো ভাই বিয়ে করার খুবই স্বপ্ন ছিল খুব শখ আছে হ্যাঁ ওই যে কথায় আছে না যে যে বিয়া করে আসলে সেই বুঝে ঠিক আছে মানে খুব মনের ভিতরে খুব আশা ছিল যে বিয়া করব মনের ভিতরে খুবই ফুর্তি এন্ড সবাই রে কথাও দিয়া ফলাইছে এন্ড বিয়া না কইরা ও পায় না বিয়ের মধ্যে যে এত জ্বালা আগে যদি জানতাম আচ্ছা নতুন নতুন তো আমিও বিয়ে করতে চাচ্ছি আমার জন্য কি আপনার ওপিনিয়ন ভাই আপনার আমি বলি আপনি বিয়া করেন না ভাই যদিও পুরুষ মানুষ বিয়ে তো করতেই হবে যাই হোক সবাই ভালো থাকে